ভোপালে সন্দেহভাজন সিমি জঙ্গিদের গুলি করে মারার ঘটনায় অস্বস্তিতে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এর মধ্যে এবারে কংগ্রেসের সুরে সুর মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার তিনি টুইট করেন, তথাকথিত এনকাউন্টার তত্ত্বের সঙ্গে আমরা সহমত নই। মানুষের মনে অনেক প্রশ্ন যাচ্ছে যার কোনো উত্তর নেই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এসব করা হচ্ছে। এই ধরনের ঘটনায় জাতীয় ঐক্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। শুধু ভোপাল নিয়ে টুইটই নয়, এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে সর্বধর্মের এক মিলন অনুষ্ঠানের মঞ্চ থেকেও নাম না করে বিজেপি ও সংঘ পরিবারকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। ঐক্যবদ্ধ থাকবে, ভারতবর্ষকে কেউ স্পর্শ করতে পারবে না যতদিন ভারতবর্ষ একক ভাবে এক থাকবে, উন্নয়ন থাকবে। ইউনিটি স্ট্রেংথ এন্ড ডিভাইড ইজ ফল, এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। পাশাপাশি সম্প্রীতির বার্তাও দেন মুখ্যমন্ত্রী। দুটো স্পটে একটা পলিটিক্যাল পার্টি গোলমাল করা ছাড়া সেটা অন্য গোলমাল। পার্সোনাল এনিমিটিটাকে ওই জায়গায় এনে ফেলেছে, কোথাও কিচ্ছু হয়নি, তা খুব ভেরি গুড। সম্প্রতি কালীঘাটে দলীয় বৈঠকেও বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তুলেছেন মমতা। দলের নেতাদের নির্দেশ দিয়েছেন এর বিরুদ্ধে সরব হতে। সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে রাস্তায় নামছে তৃণমূল। তার আগে একদিকে ভোপাল কাণ্ড, অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা নিয়ে তিনি যেভাবে নাম না করে বিজেপিকে বিঁধলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত পর্যবেক্ষকদের একাংশের। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।